নমস্কার, ওয়েলকাম টু কৃষ্ণাস কালাইডোস্কোপ। আজকের এই স্পেশাল দিনে আমি শেয়ার করছি তিরঙ্গা ধোকলার রেসিপি। প্রথমে একটা বাটিতে আমি সুজি নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই, তারপর দিয়ে দিলাম চিনি, নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে। আর সব পরিমাণ সময় আমি পুরো ডিটেইলড রেসিপিটা ডেসক্রিপশনে লিখে দেব, আপনারা ওখান থেকে অবশ্যই দেখে নেবেন। অল্প অল্প জল দিয়ে পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে সুজিটা ভিজে যায়। এবার দেখুন সুজিটা ভালো করে ভিজে গেছে। এবার এই মিক্সারটাকে তিন ভাগে আমি ভাগ করে নেব, সমানভাবে তিন ভাগে ভাগ করে নেব। এখানে আমি কালারের জন্য নিয়ে নিয়েছি গাজরের রস আর ধনে পাতা আর পুদিনার চাটনি। একটা মিক্সচারে এখানে আমি গাজরের রস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাতে ইনো অ্যাড করব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এই বাটিটাতে ভালো করে তেল মাখিয়ে নেব। এরপর মিক্সচারটা অ্যাড করে দেব। আর অন্যদিকে আমি কড়াইতে স্ট্যান্ড দিয়ে জল গরম করতে বসিয়ে রেখে এসেছি। এখানে জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ধোকলাটা এখানে বসিয়ে দেব, ঢাকা দিয়ে এটা 10 মিনিটের জন্য হতে দেব। এরপর এখানে আরেকটা মিক্সচারে আমি ধনে পাতা আর পুদিনা পাতার চাটনিটা মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। আরেকটা যেটা মিক্সচার ছিল সেটাই আমি জল অ্যাড করে পরিমাণ মতো কনসিস্টেন্সিটা ঠিক করে নিলাম। এবার আমি ইনো দিয়ে দিলাম, ইনো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। ওখানে 10 মিনিট হয়ে গেছে আর ধোকলাটা অর্ধেক হয়ে গেছে। এর উপর এই ব্যাটারটা এবার ভালো করে দিয়ে ইভেনলি স্প্রেড করে দিতে হবে, সমানভাবে চারিদিকে স্প্রেড করে দিতে হবে। এবার আবার এটাকে 10 মিনিটের জন্য কুক করতে হবে ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা তিন নম্বর লেয়ারটা অ্যাড করে দেব। ওর মধ্যে আমরা ইনো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার উপর দিয়ে তিন নম্বর লেয়ারটা আমরা অ্যাড করে দিচ্ছি, পুরো সমানভাবে চারিদিকে অ্যাড করে দেব। এবার আমরা এটাকে হতে দেব 10-20 মিনিটের জন্য, যতক্ষণ অবধি এটা না হবে। এবার আমি একটা ছুরির সাহায্যে চেক করে নিলাম, এটা পুরোপুরি হয়ে গেছে। এটাকে ভালো করে ঠান্ডা করে আমি একটা প্লেটে বার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে ধোকলাটা, খুব নরম আর স্পঞ্জি হয়েছে। আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, তাই দেখুন আমার কালারটা লাইট এসছে। এবার আমরা একটা বাটিতে তেল দিয়ে তার মধ্যে কালো সর্ষে দিয়ে দেব, তারপর কারি পাতা দিয়ে দেব। একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে তারপর আমি এর উপর জল ঢেলে দেব, তারপর চিনি দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপর গ্যাসটা অফ করে দেব, তারপর নামিয়ে এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর এটা আমি ধোকলার উপর থেকে
ঢেলে দেব। আর কিছুক্ষণ এরকম ভাবে দিয়ে রেখে দেব যাতে ঢোকলাতে ভালো করে এটা পুরোটা সোক হয়ে যায়। এবার আমি গ্রেট করে রাখা নারকেল উপর থেকে ছড়িয়ে দেব। তারপর এটাকে পিস পিস করে কেটে আমি ঘরে বানানো তেঁতুলের চাটনি দিয়ে এটাকে সার্ভ করব। আপনারা পুরো ডিটেইলড রেসিপিটা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা ওখানে অবশ্যই দেখে নেবেন। দেখুন ঢোকলাটা কত স্পঞ্জি হয়েছে। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করবেন। আর উইশ ইউ অল আ ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। রেসিপিটা ট্রাই করে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।